আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি তৈরি করে দেখাবো রসুনের চপ, আর বিকেলের নাস্তা হিসেবে কিন্তু বানিয়ে নিতে পারেন এই অসম্ভব মজাদার রসুনের চপটি। আর খেতেও কিন্তু অসাধারণ লাগে, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই চপ। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চপ তৈরি করার জন্য এখানে আমি ডাল বাটা নিয়েছি 1 কাপ, আপনার চাইলে বেসন দিয়েও করতে পারেন। আর নিয়েছি 1/4 কাপ চিংড়ি মাছ বাটা, আর নিয়েছি 1/2 কাপ রসুন। আর আমি রসুনটাকে একটু থেতলে নিয়েছি, আপনার চাইলে কেটেও দিতে পারেন। এরপর ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি রসুনটা, আর এরপরে আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলো আমি উপকরণগুলো মিশিয়ে নেব ডালের সাথে। আর আমি কিন্তু কোনো পেঁয়াজ কুচি অ্যাড করিনি, আপনারা চাইলে দিতে পারেন। আর চিংড়ি মাছটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে চিংড়ি মাছটা দিলে আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়, যার জন্য আমি দিয়েছি। তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। আর অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। মাখানো হয়ে গিয়েছে, এবার আমি শেপটা দিয়ে দিচ্ছি, আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবেন। আর একটু পাতলা পাতলা করে দিবেন, তাহলে অনেক মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। তো তেলের মধ্যে আমি রসুনের চপগুলো ছেড়ে দিচ্ছি। আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি, আর আস্তে আস্তে করে ভেজে নেব। আর এবার আমি একবার উল্টিয়ে দিচ্ছি। আরও একবার উল্টিয়ে নিচ্ছি, আর এভাবে আমি 3-4 বার উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিচ্ছি। আর আপনি যতটা মুচমুচে করবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। বিকেলের চায়ের সাথে নাস্তাটা কিন্তু মন্দ নয়, বাসায় একবার ট্রাই করতে ভুলবেন না। তো কালারটাও কিন্তু আমার চেঞ্জ হয়ে আসছে, আর অল্প সময় ভাজলেই হয়ে যাবে রসুনের চপ। রসুনের চপ হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের রেসিপি, আর খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, আর সন্ধ্যার নাস্তার জন্য একদম পারফেক্ট। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।